আমি 14 সালে নির্বাচন করেছি, 19 সালে নির্বাচন করেছি। আমাকে পীরগাছার 5 লাখ মানুষ চেনে, 2,74,000 ভোট চেনে, ভোটার চেনে। আমি যেখানে যাচ্ছি ব্যাপক সারা। আমি আমার আমি যেখানে যাই আমাকে ভালোবাসে। আমি একটা বাজারে দাঁড়ালে বাজার ভাঙি আমার কাছে, একটা পথসভায় রূপান্তরিত হয়। আমি যদি কোনো নির্বাচনী সভা করি জনসভায় রূপান্তরিত হয়। আমার বিশ্বাস এবার পীরগাছার জনগণ যেভাবে সাড়া দিয়েছে আমার প্রতি, আল্লাহ প্রত্যেকটা মানুষের ভোটারদের মনে যেভাবে সিম্পেথি ভালোবাসা আমার জন্য সৃষ্টি করে দিচ্ছে, এবার লাখের উপরে ভোটে জিতবো ইনশাল্লাহ। আমার কারোর মধ্যে কমেন্ট নেই, ওনারা নতুন দাঁড়িয়েছে পরিচয় হোক। 5 বছর যাক, একটা মানুষ তার প্রকাশের জন্য কেউ দাঁড়ায়, কেউ জয়ের জন্য দাঁড়ায়। আমি মনে করি ওনারা নিজেদের পরিচিতির জন্য দাঁড়িয়েছে, ইনশাল্লাহ আমি জয়ের জন্য দাঁড়িয়েছি। না, আমার পক্ষ থেকে কোনো সংঘাত নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এবং শান্তিপূর্ণ নির্বাচন। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে আমি জয় লাভ করতে চাই। আমি নিরুৎসাহ। নেতাকর্মীরা পীরগাছার 90 ভাগ নেতাকর্মীরা 9 ইউনিয়নে ঐক্যবদ্ধ হয়েছে। আমি 2 বার নির্বাচন করেছি, গতবার হারিয়ে দেওয়া হয়েছে। এই জন্য 90 ভাগ নেতাকর্মী আমার প্রতি সেম্পেথ, আমার জন্য তারা মাঠে নেমেছে। পীরগাছার জনগণও 90 ভাগ আমার পক্ষে আছে। আমি আহ্বান জানাই আপনারা ভালোবাসা দিয়ে, পীরগাছার মানুষকে ভালোবাসা দিয়ে, জনগণকে ভালোবাসা দিয়ে আমার করে নেন, ভোটারদের আমার পক্ষে আনেন। আমি যে মার্কা পাবো সেই পক্ষে ভোটের জন্য আপনারা আহ্বান জানান, অনুরোধ জানান। আমার প্রতি জনগণের সেম্পিতি আছে, ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, জনগণ পাশে আছে, জয় আমাদের হবে ইনশাল্লাহ। আমি মোটামুটিভাবে আমাদের যারা ওয়েলুইসার আছেন এবং দলীয় নেতাকর্মীরা যারা আছেন এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজ যারা আছেন, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদের সঙ্গে মত বিনিময় করতেছি। পাশাপাশি যারা আমাদের এলাকার ভোটার ভাইরা আছে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেওয়া প্রার্থনা করতেছি, এবং আগামী 4 তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারা যেন আমার সঙ্গে থাকেন। আল্লাহ উপরে যাদের সঙ্গে এখন পর্যন্ত দেখা করার সুযোগ হয়েছে, কথা বলেছি, তারা যেভাবে সাড়া দিয়েছেন, ইনশাল্লাহ আগামী 4 তারিখে তারা আমার পাশে থাকবেন এবং আমাকে পুনরায় নির্বাচিত করার জন্য তারা তাদের অভিমত ব্যক্ত করছেন। আমি এতটুকু বিশ্বাস করি যে আমি পীরগাছা উপজেলায় দুর্নীতিমুক্তভাবে গরিব দুঃখী অসহায় মানুষ থেকে শুরু করে সকল সেক্টরে আমাদের কাজ, যে উপজেলা পরিষদ থেকে যে কাজগুলো হয় সেটা বাস্তবায়ন করছি। তফসিল ঘোষণা হলে আমরা জানতে পারবো যে আমাদের কতজন প্রার্থী আছেন। আমরা যতটুকু জানি যে জাতীয় পার্টির 1 জন এবং আওয়ামী লীগের 5 জন। সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা সুযোগ পাবে যেহেতু 5 জন আওয়ামী লীগের। আমরা তফসিল ঘোষণার পরে জেলা আওয়ামী লীগ বসবো এবং আমাদের স্থানীয় যে সংসদ সদস্য আছে তার সঙ্গে আমরা মত বিনিময় করবো। মত বিনিময় করে দেখবো যে আমরা যেহেতু এটা আওয়ামী লীগের ঘাঁটি, মাননীয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মহোদয়ের ঘাড়া সেখানে এমপি নির্বাচিত হয়েছেন, তার সঙ্গে কথা বলে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করবো একক প্রার্থী করা যায় কিনা, এবং না করলেও প্রার্থীর সংখ্যাটা কমাবো যেক্ষেত্রে মাহবুবকে আমরা পরাজিত করতে পারি, জাতীয় মাহবুবকে পরাজিত করতে পারি। এক্ষেত্রে কিন্তু প্রার্থীদের সম্মতির প্রয়োজন আছে। প্রার্থীরা যদি সম্মত না হয় আমরা কোনো প্রেশার ক্রিয়েট করবো না। আর অনেকে মনে করেন যে এটাতে দল বিভাজন হবে, দল বিভাজন হবে না, সাময়িকভাবে কর্মীরা বিভক্ত হবে। এবং স্থানীয় সরকার নির্বাচন ইতিপূর্বে কিন্তু কোনো প্রতীকে বা দলীয়ভাবে হয়নি, সেক্ষেত্রে আমার মনে করি যে চূড়ান্তভাবে দলের বিভক্তি বা বিভাজনের কোনো সুযোগ নেই, এবং কর্মীদের মধ্যে যারা বিভক্ত মানসিক এটা বিভক্ত থাকবে, এটা নির্বাচনের পরে আমার মনে হয় যে সমাধান হবে। আপনি দেখছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হেরে দিয়েছে, তারপরে আমরা কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে কাজ করতেছি।